আল্লাহ যদি আপনার সাহায্য করতে চায়, দুনিয়ার কেউ আপনার মানে বিপদে ফেলতে পারবে না, কোনো না কোনো ভাবে কারো না কারো মাধ্যমে আল্লাহ আপনার বাঁচাবেই। এর একটা মানে অদ্ভুত এক প্রমাণ মানে সামনাসামনি দেখলাম আমি। গ্রামের মাই ইয়া শহরের থেকে আইয়া আবার গ্রামের মাই হয়ে গেছে। আজকে ইফতারির ব্যবস্থা করলো, আল্লাহ জানি না কি মনের আশা নিয়ে ইফতারি দিল। ইয়া রাব্বুল আলামিন, খাস করে তোমার দরবারে ফরিয়াদ জানাই, তুমি তার মনের নেক আশা কবুল করে নাও আল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই গাছটা হচ্ছে জামরুল গাছ, যেটা আনছিলাম কয়েকদিন আগে। এই সাথে যে মানে অন্য যে গাছগুলো আনছি সবগুলোই বেঁচে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই একটা গাছ, যেই গাছটি সবচেয়ে সুন্দর ছিল, অনেক পাতা ছিল, এই গাছটারই দেখেন কি অবস্থা। ইনশাল্লাহ আল্লাহ চাইলে বাঁচাতে পারবে, ইনশাল্লাহ আল্লাহ যেন বাঁচায় দোয়া করবেন, ইনশাল্লাহ বাঁচাই দিবে। কারণ বান্দা কোনো কিছু আশা করলে আল্লাহ দেয়, হ্যাঁ, কিন্তু ধৈর্য ধরতে হয়। কোনো কিছু পাওয়ার আগের মানে আল্লাহর কাছে পাওয়ার আগের দুইটা শর্ত থাকে, আমি যতটুকু জানি, আরও হয়তো আছে। দুইটার মধ্যে একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে দৃঢ় বিশ্বাস, হ্যাঁ, মানে ইমান। যদি আপনার ইমান না থাকে আর ধৈর্য না থাকে, তাহলে ওই জিনিস পাওয়ার কোনো মানে সম্ভাবনা থাকে না। তবে যদি কপাল পোড়া হয়ে থাকেন, মানে যদি হয়ে থাকেন মানে নাস্তিক, যদি হয়ে থাকেন এমন যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, হ্যাঁ, তো তাহলে হচ্ছে আল্লাহ আপনাকে দুনিয়ায় দিয়ে দেবে, হ্যাঁ, যাতে আপনি আখিরাতে আর কিছু না চাইতে পারেন। তো তখন আপনি সব কিছু পেয়ে যাবেন। এই জন্যই দেখা যায় যে যারা মুশরিক, যারা কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা হচ্ছে দুনিয়াতে সুখে থাকে। এর কারণই হচ্ছে একটা, যে তারা আখেরাতে কিছুই পাবে না। তো এই কথাটা বললাম এই কারণে যে আল্লাহ ছেড়ে সব কিছু করতে পারে। দেখেন, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে এসে কিছু টমেটো গাছ লাগাবো। তো আমি আমার ছোটো কাকু বললাম যে এরকম টমেটো গাছ লাগাইতে চাই, বললে এখন আর টমেটো গাছ হবে না। কিন্তু আল্লাহর কি রহমত, দেখেন গতকালকে আমি দেখলাম এই জায়গায় মানে এই ময়লার মধ্যে টমেটো গাছ হয়ে রয়েছে। এই যে এটা টমেটো গাছ, এটাও টমেটো গাছ, না ওই হয় নাই আর কি, মানে ছোটো টমেটো গাছ তো হয়েছে, তারপরে এই যে টমেটো গাছ, এই টমেটো গাছ, যেটা দেখে আমি অবাক। হ্যাঁ, মানে সুবহান আল্লাহ, আল্লাহ চাইলে আসলে বান্দার সব আশাই পূরণ করতে পারেন, কিন্তু ধৈর্য ধরা লাগে। একটু আয়, একটু পরিচয় করে দিতে চান, আমি ক্যামেরা দূর মেঘা তারা টান দিতে, আস্তে 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 আস্তে, ওরকম না আস্তে, আরে কয় কিছু না, দেখছো দেখছেন আরে টমেটো গাছ এটা। এই দেখেন নূরজাহান পাশে বাড়ি থেকে গোবর আই না, আমার মানে ফুফাতো ভাইয়ের বাড়ি থেকে পরে গোবর ইয়া বানাইতেছে, এগুলো আগুন দিয়ে জ্বালায় পরে শুকাইলে অনেক ভালো জ্বলে ভাই, তা মানে একবার লাভার মতো দেখা যায় যখন মানে খুলে খুলে পড়ে যায় চুলার মধ্যে। এই হচ্ছে গ্রামের মাই ইয়া শহরের থেকে আইয়া আবার গ্রামের মাই হয়ে গেছে। আল্লাহ, কেমন লাগে নূরজাহান? আল্লাহ, এটা আপনাদের এলাকায় কি বলে? আমাদের এলাকায় বলে গইডা, আর এক পদের গইডা আছে, ওটা হচ্ছে কি জানি, লাসা গইডা, ওটা হচ্ছে একবারে এরকম মানে বড় করে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের তো গরু নাই ভাই, গরু যখন থাকবে তখন তার সমস্যা হবে না, না রে, তখন অনেক বানানো যাবে। আল্লাহ, আকাশ তো মেঘলা মেঘলা লাগতেছে আজকে, খাইছে তো? আব্রাহিম, মুরগি কি কি পাবে ডাকে? আসসালামু আলাইকুম। নূরজানের জন্য মানে নূরজানের তো স্বপ্ন, স্বপ্নের কোনো অভাব নেই মানুষের, কিন্তু অনেকের স্বপ্ন আছে মানে ছোটোখাটো, আর অনেকের আছে অনেক বিশাল। তো নূরজাহান ছোট্ট একটা স্বপ্ন দেখছে, চিন্তা করলাম যে দেখি কোনোভাবে পূরণ করা যায় কি না। তো এটার জন্য এই যে তিনটা হাঁস দেখতেছেন, এই তিনটা হাঁস আমি কিনে আনছি আজকে। আমাদের আগে হাঁস ছিল, বলছিলাম যে আমাদের খালার বাড়িতে আছে, ওই হাঁসও নিয়ে আসছি। কই গেল হাঁসটা? ও সরি, এই যে এটার মধ্যে, এটা দেখা তো হাঁসটা বাড়ি কর, ধরতে পারবি আসতে এ করে। এই হাঁসটা একার জন্য নূরজান বললো যে
আর একটা হাসা কিনে আনতে, এই যে হাসা আর একটা হাঁস কিনে আনতে, আমি তিনটা কিনে আনছি, 1 2 3, আর আগে একটা ছিল যেটা, এটা চারটা হাঁস হয়েছে আমাদের। আর সবচাইতে মানে মজার কথা হচ্ছে, আমাদের যে মুরগি আছিল না, মানে মুরগিগুলো ডাক দিত না, একটু ডাক ডাক দে, তার আগে আপনাদের একটা সারপ্রাইজ দিই, একটু এটা সামনে আন যা, ওটা ওটা ঢুকো, ওটা ঢুকো, ওটা ঢুকো, এটা আপনি ধরে না দিয়ে, না এটা মধ্যে তো না দিই, দেখ মানে কেমন জৈবিক গ্যা, হ্যাঁ কি এই যে এই হাঁসের হাঁসের সরি মুরগির বেবি হাঁস দেখে অবাক হইয়েন না, এটা যারা জানেন তা তো জানেনি, আর হাতে লাগবে লাগছে হাঁসের মানে বাচ্চা, কিন্তু মুরগি মানে চারটা ডিম, চারটা ডিম হচ্ছে আমি যখন গেছি খালার কাছে আনতে হাঁস, ওই মুরগি হাঁস মুরগি, তখন দেখলাম কি চারটা মুরগির মানে চারটা ডিম দিয়ে এই মুরগিটা হচ্ছে বসে রাখছে, পরে বললো যে নাকি মানে উমান বইলে পরে মানে বাচ্চা হবে হাঁসের, তো নিয়ে আসো, ভালো কথা নিয়ে আসছি, কিন্তু 3-4 দিন হয়ে গেছে আমরা এটা, হ্যাঁ আমি আপনাদের ভিডিও করে দেখাবো দেখাবো করে, আর একটু ব্যস্তার কারণে করতে পারি নাই, তো এই চারটা ডিম ফুটেই চারটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা একটু পরে হয়েছে এই জন্য একটু দুর্বল দুর্বল, হ্যাঁ এটা দুর্বল দুর্বল লাগতেছে একটু, কিন্তু আলহামদুলিল্লাহ চারটা ডিমেরই চারটা বাচ্চা হয়েছে, হাঁসের বাচ্চা, কিন্তু মুরগি মা ওই মনে করতেছে ওটা এগুলো ওর বাচ্চা এখন, ঠিক না নুজান, কি হয়েছে ব্যথা হয়েছে, ও তাহলে ওরা বসে রাখো, কোন জায়গায় বসে রাখো, কেরে ওই আস বানবি না, ওরে বান্দা লাগবে না, কি জানি কয়েবার চই 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 চই, আল্লাহ ওটা ধান খেতে কোনটা, ও এটার মধ্যে পড়বি, সংসার আশাটা খাইতেছে না মানে ছেলে আসটা খাইতেছে, খা 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 বেটা খা, আমাদের আরো মুরগি আছে, মুরগি ডাক ধরবি, আচ্ছা আমি দেখাই দিই, ডাক দেওয়া মনে হয় সম্ভব না, এই যে এই হচ্ছে আমাদের মুরগি দুইটা, আর একটা কই গেল, ডাক দে একটু দিদি, কইটা ডাক দে ডাক দে, আর দল বল ছেড়ে কই গেল, আবার কই দেখতে পাইতেছি না তো, কই গেল আবার, না আবার বড় মুরগি ভাই, বড় মুরগির লাগে সেগা, ওই বাড়ির মুরগি বড়, কিন্তু সঙ্গী সাথী তো ওরাই মানে তিন ভাই বোন, আল্লাহ জানে কই গেল, নুরজা হাঁস হচ্ছে চারটা আমাদের, বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো বাবা, আলহামদুলিল্লাহ, খাবার পরে খান, তুমি খাইলি কত পরে, তোমার বাপ খাইলি খাবার পরে, আর তুমি এই যে গাজের খাবার পরে কেন, আচ্ছা নুরজান হাঁসটা ওই মুরগিটা খুঁজতেছে, এর আগে আমি আপনাদের একটু বলে নিই, এই যে তিনটা হাঁস যেটা কিনে আনছি এই তিনটার দাম পড়ছে 1800 টাকা, মানে 318 600 করে, হ্যাঁ একটা হাঁস, একটা হাঁসা মানে ছেলে হাঁস, আর দুইটা হচ্ছে হাঁসি মানে হচ্ছে মেয়ে হাঁস, আর যেটা আমাদের একটা তো আগে ছিলই, আর মুরগি হচ্ছে আমাদের এই একটা বড় মুরগি, বড় মুরগি চারটা হাঁসের বাচ্চা এখন, আর কই আইছে দেখতো, আর যেটা মুরগি, আর মুরগি দুইটা, আর মুরগির হচ্ছে এই মুরগির বাচ্চা হচ্ছে আপনার মানে বড় মুরগির বাচ্চা হচ্ছে ওই যে দুইটা, আর একটা আছে কই গেল আল্লাহ জানে, আর ওই যে আমাদের হাঁস পুকুরে নামবে এখন ইনশাল্লাহ, বাইরে না গেলে হবে, বাইরে ধান তো মানুষের ধান খেয়ে ফেলে, একটা মুরগি কই গেল দেখি তো, বাবা তোমার কিছু লাগবে, পুত্র মুতুল দেখে লাভ নেই, ভাঙ্গা সুরা নিলে আমরা পোষায় তাহার দিন
ভাঙ্গাসুরের বাপ ব্যবসা তো বুঝি কোন নাকি আর কি দেখ কি করবি লাগবে না ঘরে অভাব নাই এইটা ওইটা কত কিছু রাখে কত কিছু এখন লাভ নাই এখন এটা 110 টাকা বেটা ব্যবসায়ই করো এই ব্যবসা তুই তো এখন কবেটার কষ্ট হয় এই লাভ আছে আর যদি মনে করেন যে ব্যাগে পাঁচ কেজি চিনি নিছি এনে পাঁচ ছ সাপোজ ইচ্ছে হইছে না একটু দেবে ওড়ারে ওড়া বুঝি ভাঙ্গারি সে ভালো দা ভাঙ্গা আছে ভাঙ্গারি আছে কিন্তু ভাঙ্গারি দেওয়া যাবে না আমরা ব্যাট বল দেখছি এই কয় কি দেখছো তুমি তো ব্যাট বল খেলো না বাবা একা একা তা নয় তো পারবে না না কয়টা করে কইছিস নি না এ 100 100 করে কইছি আর না দেন থাক পরে নি মন তাহলে ফিরে দিছিলাম সচ্ছিলাম কিনবো না কারণ 100 টাকা করে বলছি পরেও চিন্তা করি যে আরো একবার দাম হয়ে দাম মিল নলার পরে কিনতে পারলাম না আজকে নিয়ে নেই আরো 10 টাকা করে বাড়াইয়া কারণ হচ্ছে এটা লাগে হ্যাঁ সুন্দর লাগে দেখতে সাজানো গোছানো থাকে নাহলে হচ্ছে হলদি মরিচ এখানে থাকে ওখানে থাকে পুরো থাকে ভালো দেখা যায় না দেখতে এই জন্য চিন্তা করলাম নিয়ে নেই ল দেখ কেটা ল দুইটা মনে চাই তুমি যে দেখছো বাবা ওটা তুমি ফালাই দেবা আব্রাহিম দেখছো বল ব্যাট কই বল ব্যাট কই বল ব্যাট ফুটবল দিছি আমার বাবা ভাই ফুটবলটা কি করছিল হ্যাঁ বড় জাতের ফুটবল কিনে দিলাম আরে আল্লাহ আমার বাবা কেমনে দেখাই দিছে বাবা বাবা এই বলটা কি তোমার কিনে দেবো বাবা হ্যাঁ লাগবে না তো কোনটা লাগবে কোনটা লাগবে বলো তো ওরে বাবা ব্যাট বলই লাগবে তোমার ব্যাট তো আছে বল কিনে দি একটা ব্যাট আছে না ব্যাট ফেলাই রাখছে তাহলে বল বল কিনে দি ব্যাট আছে তোমার হ্যাঁ বাবা তোমার ব্যাট আছে তো না না ছেড়ে যায় নাই কই আর ওই দেন একটা না না এই এই কোনটা দেখলে নিকালে তোমার কিসে কিনে দেবো না
তোমাকে তো সব কিনে দেবো বাবা, ওই বল দেন একটু ছোট ওই বড় বল। আরে আজান দিয়ে দিছে। হ্যাঁ এরকম বল। আব্রাহিমের বলে কিছুই কিনে দেবো না, তোমাকে বল কিনে দেবো আর ব্যাট কিনে দেবো। হ্যাঁ এই যে এনো দেখছো কত সুন্দর বল, কিভাবে খেলা দেখাও তো মাশাল্লাহ। আচ্ছা আজান দেয়। হ্যাঁ শেষ পর্যন্ত তার বল ব্যাট দুইটাই কিনে দিতেছে, দেখি তো বাবা তোমার বল ব্যাট দেখাও। আর একটা ব্যাট দাও রে, আর একটা ব্যাট আছে না, বল হয়ে গেছে বড় না, এখানে বল আর নাই, বল একটা আছে ওটা মানে বাকাসা খেয়ে হয়ে গেছে একবারে। এই যে নূরজাহান কিনছে হচ্ছে এটা 105 টাকা আর কি, আর এটার দাম হচ্ছে 25 টাকা, আর এটার দাম হচ্ছে 105 টাকা, মানে দুইটা এই দুইটা এইটা আর এই লালটা মিলে হচ্ছে 210 টাকা, আর এটার দাম হচ্ছে 25 টাকা। আর আব্রাহিমের যে বল ওইটার দাম হচ্ছে যে কয় টাকা, 210 25 35 আর হচ্ছে 25 টাকা রাখছে ওইটার দাম। ওই যাক ঠিক আছে আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে যাচ্ছি জোহরের, আর মুরগি একটা এখনো খুঁজে পাই নাই, আল্লাহ ইনশাল্লাহ ফিরিয়ে দিবে, নামাজটা পড়ে আসি এরপরে খুঁজবো ইনশাল্লাহ। এই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। ও মা নামাজ কি শুরু হয়ে গেলো নাকি? ইমাম সাহেবের তুমি কল দিলাম, বললো তো আসেন সমস্যা নাকি, আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আসলাম, এখন বাহা যেতেছি কষ্টি বানার জন্য, খেলবো ক্রিকেট, ওই জন্য কষ্টিপটা নিয়ে আসতে যাচ্ছি আর কি, গায়ে জোর নাই ভাই, কথা বলতে পারতেছি না। আল্লাহ এই দেখেন আমার চাচাতো ভাই, ছোট ভাই, অনেক সুন্দর জালের ইয়ে করতে পারে, মানে জাল বানতে পারে আর কি। ওদের ওই ইতেই গেছিলাম মনে আছে, অনেকদিন আগে আমরা মাছ ধরছিলাম, ইলিশ মাছ, জীবিত ইলিশ মাছ, তাও আবার দেখেন কেমনে জালি করে। পুরো জাল তো একলা করছো তাই, শাবাশ। কদিন পর আর বিয়া, বিয়ের ভিডিও দেখবেন ইনশাআল্লাহ, যদি বাচ্চা থাকি। কই গেছে কাকু? তাদের কবরে আর সব গা দিয়া পৌঁছে দেন আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলতেছি আল্লাহ, আমাদের মধ্যে যাদের জনম দুঃখী মা নাই তোমার দরবারে ফরিয়াদ জানাই, তুমি তার মনের নেক আশা কবুল করে নাও আল্লাহ। আপদ বিপদ থেকে হেফাজত করো আল্লাহ, থালগুলো দিয়ে দেন, আড়ি হেলাইনের থালগুলো দিয়ে দেন।
ভিতরে আইজ আইজ ফাহিমারে মধ্যরাতে উঠাইছি একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকেও দেখাবো তাদের তাদের রোজান আয় ফাহিমা দেখলে আয় আয় আরে আয় সামনে আয় বার কর নুরজন বার কর দেখ আজকে আপনারা আপনারা না আমি নিজে লাইটটা বন্ধ কর দাঁড়া আগে আল্লাহ রাব্বুল আলামিনের এক অসীম কুদরতের সাক্ষী হয়েছি আমি আজকে যেটা আজকে আপনারা দেখবেন আরে এই ঘটনা শুন ঘটনা কেটে হন আগে দাঁড়ায় বলো সুন্দর করে বলো সুন্দর করে কোথায় পেয়েছো এটা পেয়েছি আমাদের যে জানালা যেখানে সবজি লাগাবো না আমাদের পুকুরের ওই পারে একেবারে মানে ক্ষেতের পাশে যেখানে আপনার থাম বেড়া আরে বেড়া যেটা আগেই বললাম যে আল্লাহাক যে রহমানুর রহিম আল্লাহাক যে চাইলে কি না করতে পারে নুরজাহানকে আমি মানে কম হইলেও 10 বার রিকোয়েস্ট করছি যে একটু ওদিকে ল আর পুকুর পাড়ে যে ওই যে সবজি লাগাইছিলাম সবজির চারা উঠছে কিনা একটু দেখতে যাই নুরজান বারবার বলতেছে না আমার ভয় করে রাত্রেবেলা ওখানে গেলে কী হবে না হবে মানে আমারও কেন যাইতে মনে চাবে আর নুরজারও বা কেন রাজি হবে তো গেলাম যাই আমি মানে একটু বসছি বইসা ওই যে মানে মাটি ছোলায় দেখতেছিলাম যে আসলে আমাদের বীজ কি উঠছে কিনা আল্লাহরই কুদরত দেখেন আমার পার পাশে ছিল ও মানে জালে বেজে রয়েছিল আর আমাদের বাঘিরা গেল মানে কামড় দেওয়া ধরছে ওরে সাথে সাথে আমি তো ধরে ফেলছি বাগিরারে তো দেখো কামড় টন দিয়েছে নাকি রক্ত নাকি রং কোন রক্ত ওইটা আরে খেয়াল করতে পারি নাই এখানে মানে আঘাত পাওয়া আছে হ্যাঁ রক্ত তো বের হইতেছে রে দল দিয়ে দে আর পায়ে তো পায়ে হইলে সমস্যা হবে না ইনশাল্লাহ দল দিয়ে দে নাকি ওই যে টানছে না ইল্লা বাজে রয়েছে পরে ওই যে জালের সাথে ঘষা খাইছে বারবার হ্যাঁ মানে দেখেন পাটা কি অবস্থা হয়েছে কতক্ষণ ধরে বসেছিল তো যেটা বলতেছিলাম আগে হলুদ দে তুই আমি তো বলি কথাটা মানে ওর পাও তো সমস্যা কিন্তু ওই পায়ের তো আরও সমস্যা আছে এই পাখিটা আমাদের বাসার সামনে আইসেই মানে এখানেই মানে বাসা ও আমাদের এখানে আসে আমি ফাইমার দেখাইছিলাম দেখো এক পা তোরে দেখাইছিলাম না নুরজানের হ্যাঁ তোরে তোরে কারে কইছিলাম আমি তোরে কইছিলাম আমি ওরে আমি কইছিলাম দেখো যে এক পাওয়ালা পাখি ওর পা একটা নাই হ্যাঁ পায়ের সমস্যা দেখতেছি বাবা তোরে কি কইলাম আমি একটু হলুদ দে আমার আমার বাবা হ্যাঁ দেখাইতেছি আমার বাবা আবার পাউডার দিছে ঘুমানোর আগে তো এই জন্য এমন দেখা দিতেছে ফাইমাও দিছিল ফাইমার মুচ্ছাইছে ক্যামেরার সামনে তারা দুজনে মিললে সাদা সাজি ওরে আল্লাহ সাজ নাই হলুদ দিয়ে আনছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর রহমত দেখেন বাকি ঠিক আছে না দেখতো একটু মানে এই রহমতটা আমি কোনোদিন ভুলবো না ইনশাআল্লাহ এটা এক অদ্ভুত আল্লাহর খেলা ভাই কেমনে আমার এখানে আমার ওখানে যাওয়ার কোনো কথাই না কোনোভাবেই সম্ভব না এত রাত্রেবেলা ওখানে যাওয়া আমার ওখানে জানি কোনো মনের মধ্যে কী ঢুকলো আল্লাহ ঢুকিয়ে দিল আল্লাহ জানে আল্লাহ ওরে রক্ষা করবে এই জন্য আমাদের মাধ্যমে মানে নুরজান যাইতে চাইতেছে না তারপর হচ্ছে আমি কেন যাইতেছিলাম চল দেখি কি আমার বীজ উঠছে কি না আর আমি ওর পাশেই যে বসছি আমার দেখিও নাই বাঘিরাও আবার ওখানে গেল দেখেন আল্লাহ চাইলে আপনার আল্লাহ যদি আপনার সাহায্য করতে চায় দুনিয়ার কেউ আপনার মানে বিপদে ফেলতে পারবে না কোনো না কোনোভাবে কারো না কারো মাধ্যমে আল্লাহ আপনার বাঁচাবেই এর একটা মানে অদ্ভুত এক প্রমাণ মানে সামনাসামনি দেখলাম আমি যেখানে এত রাত্রেবেলা ওখানে যাওয়ারই কোনো সিস্টেম নাই কোনো কথাও না যাইও না কখনো যাইও না এত রাত্রেবেলা ওখানে সেখানে আল্লাহ পাককে রক্ষা করার জন্য আমাদের কেমনে নিয়ে গেল কোনোভাবে এটা যাওয়ার কথা এটা আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু না ভাই এ এটা আমি ভুলবো না ভাই এটা একবারে মানে চাক্ষুষ প্রমাণ বলে না এটা পাইলাম আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস পেয়েছি পুকুর পারে বাবা আল্লাহর প্রতি বিশ্বাস তারপর আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস আল্লাহর রহমত যত বড় এত অসীম সীমাহীন এটা আমি আজকে হারাহারা টের পাইলাম আল্লাহ সুবহানাল্লাহ
আজকে থেকে যা আগে মনের মধ্যে যা আগে দুই একটা ভয় ছিল যে এটা করলে ওইটা হবে ওইটা করলে ওইটা হবে, এখন আর ওইটাও নেই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। যদি সৎ থাকতে পারেন তাহলে হচ্ছে আর কোনো কিছুর ভয় পাওয়ার কোনো কারণই নেই। কি তোরা যে ভূতের মতো বই রেছিস মুখে পাউডার দিয়ে দুজনেই, যাই হোক। তো ওরে আমরা এখন দেখি জালটা, ওর পা কিন্তু এটা এমনি নাই, হ্যাঁ এই পাটা বাঁধা না, এই পাটা ওর এমনিতেই সমস্যা, কোনো কারণে কেটে গেছিল পাটা। দেখছি যেটা বাজি দিচ্ছেন এটা কিন্তু এমনিতেই পাবেন, আল্লাহর খেলা দেখেন, যেই পাটা নাই ওর ওই পাটাই বাজলো, আর এই পাওটা আছে এই পাওটা বাজে নাই, আল্লাহ যাক। তো ওটা ই করি, হ্যাঁ ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওর পাটা ছুটেছি, কিন্তু একটা পায়ের এক নখ এটা কি লাগিয়ে আছে এখনো নাকি, নখটা কেটে গেছে মানে কিছু করা ছিল না। আর এমনিতে ওর পা কিন্তু আগে থেকেই বাঁকা, দেখছেন ওই যে নখটা অন্যদিকে সরে গেছে, ওই জন্যই নখটা বাঁচছে আর কি। হ্যাঁ তো আল্লাপাক রহমান রহিম ভাই, আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাপাক যেটা আমার এটা দেখাইলো এটা বড়ই অদ্ভুত, এটা বলে শালিক পক্ষী, হ্যাঁ শালিক, এটা এটার নামই শালিক, এগুলো কথাও বলে, হ্যাঁ কথা শিখাইলে। তো এই যে আল্লাহর রহমত আল্লাহ দেখাইলো, কি নাম বাবা, ময়না পাখি, ওরে এখন ছেড়ে দে ছেড়ে দে, বিসমিল্লাহ করে, আল্লাহ উঠতে পারবে না, আর এক কেটে দিবে, না 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 ছেড়ে দে ছেড়ে দে, আস্তে করে ছেড়ে দে আস্তে করে ছেড়ে, এরা দাদা এনে পরে, আচ্ছা আলহামদুলিল্লাহ চলে গেছে আলহামদুলিল্লাহ। আবার সকালে আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ আবার আসবে আমাদের এখানে ভাত খাইতে আসে। আমাদের যাওয়ার কোনো কথাই না, কোনো ভাবেই সম্ভব না, আমরা যাইও না কোনোদিন। আল্লাহ কেমনে নিল আল্লাহ, সুবহানাল্লাহ। ওরকম আপনি যদি বিপদে পড়েন কিন্তু আপনি যদি ঠিক থাকেন নিজে সৎ থাকেন তাহলে আপনার সাহায্য করার জন্য আল্লাহ কোনো না কোনো ব্যবস্থাটা করে দিবি। হ্যাঁ বুঝো, এটা বুঝলি কিছু, বুঝলি আমি লাস্ট একটা কথা বলি, আসলে ভাই এটা দেখা আমার জন্য অনেক বড় এক সৌভাগ্য। ওরকম আবার বলি ওখানে যাওয়ার কোনো কথাই না, যাইও না, আজকে প্রায় 25-27 দিন হয়েছে আমরা এখানে আছি কিন্তু একবার ওখানে রাত্রিবেলা যাই নাই, কিন্তু আল্লাহ তার এক সৃষ্টির সাহায্যের জন্য আল্লাহ নিয়ে গেল, সুবহানাল্লাহ।